हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग गैलरी। आज के आपके तैरी कर देखा खूब इजी भावे चिकेन बिरियानी। आशा करी आज के रेसिपिटा अपन से भलोई लागे। तो चलो आप देखे आसी सहज चिकेन बिरियानी रेसिपिटा। तो प्रथम एखे चिकेन नहीं निलाम 1.5 केजी परिमाण मत। तो छोटो छोटो टुकड़ा कर नहीं, बेसि बड़ो कर टुकड़ा करनी। तो एखन एर साथे आमी दिए दीची परिमाण मतो लवण। तो एर पर आमी दिए दीची टक दई आधा कप दिए। तो एखन आमी दिए दीची बिरियानी मसला 2 टेबिल चामच दीची आमी। और बिरियानी मसलाटा आमी लाजीजार यूज करेछि, आपनारा जे कोनो बिरियानी मसला यूज करते पारबेन। तो दिए दिलाम मरिचेर गुड़ा 1 चामच, ताहले झालटा एकटू लागबे सेजन्य। आर आपनारा चाइले मरिचेर गुड़ाटा। तो एखन आमी दिए दिच्छि परिमाण मतो तेल। आमी एखाने तेल आधा कापेर मतो दिएछि आन्दाज करे, आपनारा चाइले कम बेशी दिते पारबेन। आर तेल जतो कम खाबेन ततई किन्तु शरीरेर जन्य भालो। तो दिए दिलाम आमी कयेकटा काचा मरीच आर दिए दिलाम आमी एखाने एकटार मतो बड़ो साइजेर प्याज। तो एखन आमी एगुलाके भालो करे मिशिए निच्छि। आर आमी किन्तु एखाने 2 टेबिल चामच आदा रसुनेर पेस्ट दिएछिलाम, जे कोनो कारणे भिडियोटा स्किप हये गियेछे, तो जार जन्य सरि। आपनारा एखाने 2 टेबिल चामचेर मतो आदा रसुनेर पेस्ट दिए दिबेन। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর এখন আমি চুলায় বসিয়ে দিলাম চিকেনটাকে। তো এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পর এখন আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, ওই পানিটার মধ্যে আমি চিকেনটাকে প্রথমে কষিয়ে নিব। যারা খুব ইজিভাবে ঝটপট খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে চান, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিটা ফলো করে আপনারা অনেক তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর টমেটো দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে সেজন্য, আর টেস্টও ভালো হয়। তো চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর আমি অল্প কিছুটা পানি দিয়েছি, 1 কাপের মতো হবে। তো যেহেতু এটা চিকেন, চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য পানি বেশি দেওয়া লাগবে না। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিকেনটা পুরোপুরি রান্না করে নিব। তো আমার চিকেনটা এখন রান্না হয়ে গেছে প্রায়, ঝোলটা আরেকটু শুকালেই আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমি এখন পোলাওটা রেডি করে নিব। তো এজন্য চুলা একটা পাতিল বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা তেল। তো আমি এখানে অল্প তেল ইউজ করেছি, আপনারা চাইলে বেশি তেল ইউজ করতে পারবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এখন একটু নেড়ে চেড়ে দিব, জাস্ট পেঁয়াজটা একটু সফট হলেই হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো।
এরপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এগুলাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিব কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো স্টার মশলা আর এই স্টার মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর আপনাদের কাছে যদি স্টার মশলা না থাকে তাহলে স্কিপও করতে পারবেন তো এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি তো এখন আমি দিয়ে দিচ্ছি চাল আমি চালগুলাকে ধুয়ে রেখেছিলাম বাসমতি চাল 2.5 কাপ তো এখন চালগুলা দিয়ে দিলাম তো এখন চালগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নিব একটু আর পেঁয়াজটাকে আপনারা আবার বেশি ভাজবেন না তাহলে কিন্তু কালারটা কালো কালো হয়ে যায় তো এই জন্য আমি পেঁয়াজটাকে বেশি ভাজি নেই তো চালগুলো ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি এখন তো আমি এখানে 5 কাপ পানি দিয়েছি আমি এই কাপের 2.5 কাপ চাল দিয়েছিলাম তো এই জন্য 5 কাপ দিয়েছি এখন পানি আপনারা যে কাপ দিয়ে চাল মাপবেন সবসময় ওইটা ডাবল পানিটা দিবেন তাহলে আপনাদের পোলাও কিংবা বিরিয়ানির জন্য যেটা যেটাই রান্না করেন না কেন পারফেক্ট হবে নরম হয়ে যাবে না কিংবা শক্ত হয়ে যাবে না তো কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি তো এখন আমার পোলাওগুলা হয়ে গেছে তো আমি আবার একটু নেড়ে দিয়ে আমি এটাকে অর্ধেকটা একটু প্রথমে উঠিয়ে নিব তো এখন আমি অর্ধেকটা পোলা উঠিয়ে রেখেছি আর অর্ধেকের মধ্যে এখন আমি চিকেনগুলা দিয়ে দিব তো আমি এখন চিকেনগুলা দিয়ে দিচ্ছি তো সবগুলা চিকেন দেওয়া হয়ে গেলে আমি যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম ওই পোলাওগুলো আমি দিয়ে দিব উপরে তো আমি এখন উপর দিয়ে পোলাওগুলো দিয়ে দিচ্ছি তো একটা চামচ দিয়ে আমি একটু চড়িয়ে দিচ্ছি এগুলাকে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার এটা অবশ্যই অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করতে পারবেন তো আমি জাস্ট একটু কালার হওয়ার জন্য একটু ফুড কালার একটু পানিতে মিশিয়ে দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ঘি আর ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর টেস্টও ভালো হয় তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা তো এরপর আমি ঢাকনা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিব তো ফিরে আসছি 10 মিনিট পর তো 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এরপর আমি বিরিয়ানিগুলাকে একটু নেড়ে চেড়ে দিব আর দেখুন খুবই ঝরঝরা হয়েছে কিন্তু একদম পারফেক্ট বিরিয়ানি আর এভাবে আপনারা অবশ্যই বিরিয়ানিটা রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় আশা করি আপনাদের ভালোই লাগবে তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি
তো আমি এখন বিরিয়ানিটাকে সার্ভ করে নিয়েছি। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আশা করি আমার আজকের চিকেন বিরিয়ানিটা আপনাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।